আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন অনেক কলমের ছড়াছড়ি এখানে। এই কলমটা নিয়ে আসছি, এই কলমটা হলো ডেইলি কোম্পানির একটা সুন্দর কলম। এটা একটা জেল পেন, আর আমরা আজকে এই কলমটা রিভিউ করবো। আমি অনেকগুলো অর্ডার দিছি, বাট সেগুলো আসতেছে। যারা যে অর্ডার দিছি আসলে অন্যান্য রিভিউও পেয়ে যাবেন, অন্যান্য যেসব পেজ, তারপরে কলম, পেন্সিল, এসব জিনিসের আরও রিভিউ দেবেন। আচ্ছা, আজকে এই কলমটার বিশেষত্ব নিয়ে আমি কথা বলবো। এই যে এই কলমটা রিপ্রেজেন্ট, এই কলমটা ফার্স্ট অফ অল এটা একটা ওয়াটার প্রুফ কলম। এই যে জেল পেনটা দেখতেছেন, এটা খুব একটা খুবই ভালো ব্র্যান্ডের একটা কোম্পানির কলম। এটা হলো টিটি কোম্পানি একটা কলম। আর এই যে কলমটা, এটা একটা বিশেষত্ব হলো কি, কলমগুলো মানে আপনি কোনো ড্রয়িং করছেন, সেই ড্রয়িংটাকে এখন ওয়াশ করতে হচ্ছে না। ওয়াশ করতে গেলে অনেক সময় কালিগুলো নষ্ট হয়ে যায়, আর এই কলমের কালিগুলো মানে এই কলমের কালিগুলো নষ্ট হয় না। এগুলো আপনি ড্রয়িং করার পরে ওয়াশ করলেও কালিগুলাই থেকে যায়। আর এই কলমগুলো খুবই ভালো কলম, আর এটা আমার কাছে হলো 0.05 mm সাইজেরটা আছে। আর এটা একটা চাইনিজ একটা কোম্পানি, ডেইলি চাইনিজ ব্র্যান্ডেড কোম্পানি, খুবই ভালো। আর এটা আমি একটা গিফট হিসেবে পাইছি, আর আমি প্রায় সব ভিডিওতে আমি এই কলমটা ইউজ করি, খুবই ভালো রেজাল্ট পাই। আর আপনাদের আমি কিছুদিন আগে আমি একটা কলম দেখাইছিলাম, এই যে এই পেনটা, এই পেনটা খুবই সুন্দর একটা পেন। এটা ফেয়ার একটা কোম্পানির কলম, খুবই সুন্দর কলম। আর এটার একটা বিশেষত্ব কি, এই যে নিবটা দেখতেছেন খুবই স্মুথ আর চিকন, মানে অনেক সময় আমাদের সূক্ষ্ম যে সব লাইন আছে না, সেই লাইনগুলো টানতে খুবই কাজে দেয়। আর এটাই সিগনেচার হিসেবেও অনেক সময় কাজ করে। মনে করেন কি, আপনি কোনো কিছু সিগনেচার করতেছেন, সেই পেন মানে এই পেনটা দিয়ে আপনি সিগনেচার করতে পারেন। মানে সিগনেচারের মেইনলি কারণ হলো কি, পেনটা খুবই স্মুথ ভাবে চলে। আর আজকে আরেকটা পেন দেখাচ্ছি, এটাও আমার কাছে গিফট হিসেবে আসছে। এটা হলো আপনার সবাই বলতে পারে যে অনেকে যারা ওষুধ কোম্পানিতে আসে অনেকেই অনেক রকমের গিফট পায়, ঠিক এটাও সে ঠিক সেরকম। বাট আমি আমার কাছে অনেক রকম কলম আছে, কিন্তু এটা একটু বিশেষত্ব কি, এই কলমটা আপনি স্কেচ, যারা পেন স্কেচ করতে পছন্দ করে তারা পেন স্কেচের জন্য ব্যবহার করতে পারে। বিশেষত আমি বলি পেন স্কেচের জন্য, এই যে মোটা যে নিপটা দেখতেছেন, এই যে যে নিপটা, এই নিপটা বারবার উপর নিচে করার কারণে একটা সুন্দর স্কেচ তৈরি হয়, পেনের যে স্কেচটা ওইটা সুন্দরভাবে তৈরি হয়। আর পেনটা খুবই মানে বেশি একটা মোটা না, অনেক সময় হয় কি মোটা কলম দিয়ে আপনি আপনার খুব প্রবলেম হয়ে থাকে, যে মোটা কলম মানে ধরতে অনেক সময় সমস্যা হয়, আর ওইটা দিয়ে স্কেচ করতে অনেক সময় সমস্যা হয়। তার জন্য এই কলমগুলো আমি মনে করি বেটার বেটার রেজাল্ট দেয়। আর আমার কাছে আরও একটা কলম আছে, সেটা হলো এই যে এই কোম্পানির কলমটা, এই কলমটা আর এই কলমটা সেমই একটা কোম্পানির কলম, বাট এটার একটু বিশেষত্ব আলাদা। এটা হলো আপনার ডাবল সাইডে আপনি ব্যবহার করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে আপনি ব্যবহার করতে পারবেন, যে হ্যাঁ এই সাইডটা হলো আপনার ব্ল্যাক কালার আছে, আর এই সাইডে হলো ব্লু কালার, মানে দুই সাইডে আপনি ইউজ করতে পারবেন। আর দুই সাইডে খুবই ভালো সাপোর্ট দেবে আপনাকে, যেমন মনে করেন কি আপনি এই সাইড থেকে কাজ করবেন, এই সাইডে কোনো কিছু লিখবেন, আর লেখার পরে এখন ব্লু কালারটা দরকার হচ্ছে না, তখন সেক্ষেত্রে আপনি ব্ল্যাক কালারটা ইউজ করতে পারবেন, আর তারপরে আপনি অফ করে দেবেন। খুবই ভালো পেনগুলো, খুবই ভালো আমার কাছে গিফট হিসেবে আসছে। আমি আজকে এই তেমন কোনো অন্য কোনো কিছু দেখাবো না, শুধু পেনগুলোই দেখাচ্ছি। আর আরেকটা পেন আমি দেখাচ্ছি অবশ্য আপনার, এই যে এই পেনটা, এই যে আমি ম্যাক্স প্রো থেকে কমে গিফট করছে, বিএক্স জেল নামে একটা কোম্পানি, এটাও খুবই ভালো। এটা জার্মানি কোম্পানির একটা পেন, কিন্তু বাট এটা হলো 0.07, 0.07 মানে এই যে ইনটা একটু মোটা, মানে এইগুলো থেকে একটু মোটা হলো এই কালিটা। অনেক সময় হয় কি যে মোটা কালির থেকে আপনার একটা সুন্দর মানে ড্রয়িং তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে এই কলমটা খুবই ভালো, আর খুবই আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কেমন, যে ভাইয়া বলতে পারে, ভাইয়া বলছে যে কেমন।
আর এটাও ওয়াটারপ্রুফ একটা কলম, এখানে